শিক্ষা শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন। আমার শৈশব আর কৈশোরের প্রচণ্ড অহংকার, আমার যৌবনের আজন্ম লালিত স্বপ্ন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত জাতীয় 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত ছাত্রনেতা জনাব মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি। আজকের এই আলোচনা সভায় আলোচক হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক এবং লেখক সৈয়দ বদরুল আহসান। আজকের এই আলোচনা সভায় আরও উপস্থিত আছেন সম্মানিত মন্ত্রিপরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ভাই এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে মুজিবিয়া শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকের এই আলোচনা সভায় আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বলেছিলেন, আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ, আমার প্রতিটি প্রশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাসেই হচ্ছে বাঙালি। যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের অস্তিত্বে বাঙালির অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন, তাই আমরা আজকে বলতে পারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক এবং অভিন্ন দুটি সমার্থক শব্দ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালো না বাসলে, যেভাবে এই দেশকে ভালো না বাসা যায়, যদি কেউ দেশকে ভালোবাসতে চায় অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসতে হবে প্রথমে। প্রিয় বন্ধুরা, মাও সেতুং বলেছিলেন, পৃথিবীর বুকে কিছু কিছু মৃত্যু এমন রয়েছে যা পাখির পালকের মতো হালকা, আর কিছু কিছু মৃত্যু এমন রয়েছে তা হিমালয়ের পর্বত সমান ভারী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্ট হত্যা করা হয়েছিল তা বাঙালি জাতির জন্য হয়েছিল হিমালয়ে পর্বত সমান ভারী বেদনা এবং দুঃখ এবং বেদনা। প্রিয় বন্ধুরা, আরও তার আগে গত 29 তারিখ জন কেরি আমাদের দেশে এসেছিলেন, তিনি বলেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডকে অনন্য সাধারণ একজন ব্যক্তি সাহসী নেতার জীবন অবসান বলে আখ্যায়িত করেছিলেন। প্রিয় উপস্থিতি, যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনকে এই বাঙালি জাতির জন্য উৎসর্গ করেছিলেন, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা যেমন জাতি হিসাবে এক হিসাবে গর্ববোধ করতে পারি, এজন্য যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পিতা ছিলেন, আবার আমরা হচ্ছি সবচেয়ে দুর্ভাগা জাতি এজন্য যে আমরা আমাদের জাতির পিতাকে রক্ষা করতে পারিনি। যেই পাকিস্তানি সরকার তাদের 23 বছরের পাকিস্তানি গভর্নমেন্টের আমলে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে চোখ তুলে তাকাতে সাহস পায়নি, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা আমাদের বাংলাদেশের জীবনে মাত্র 3.5 বছরের জীবনে আমরা তাকে হত্যা করে পেরেছি। সুতরাং ক্ষমতার প্রতি কী লোভ আমাদের তা এখান থেকেই প্রমাণিত হয়। এজন্যই তো প্রয়াত হুমায়ুন আজাদের এই কথাটি সত্য, বঙ্গবন্ধুর মহান আত্মত্যাগের ফলেই 56,000 বর্গ মাইলের একটি ভূখণ্ড লাভ করেছি বাঙালি জাতি, বিশ্ব দরবারে পেয়েছে একটি স্বাধীন জাতিসত্তার পরিচয়। প্রিয় বন্ধুরা, এই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, যেই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব আমাদের বাঙালি জাতির মহাকাব্যের কাছে অপেক্ষিত রয়ে গিয়েছেন। প্রিয় বন্ধুরা, আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মহাকবি বাল্মীকির মহাকাব্যের সমালোচনা করেছিলেন, তার এর উপরে চিত্রিত চরিত্র সময়ের উপর সমালোচনা করেছিলেন ভারসাম্যহীনতা এবং পক্ষপাতিত্বের দরুণে। সেখানে দেখা গিয়েছে রাজমন্ত্রী, সেখানে মন্ত্রী সভাসদবর্গ তাদের সবাইকে ফুটিয়ে তুলেছেন, কিন্তু মহাকাব্যের সেই মহাকবি তার মহাকাব্যে যে এমন একটি চরিত্র হয়েছিল, যেই চরিত্র ছিল উর্মিলা, তাকে সেভাবে ফুটিয়ে তুলেননি, সেখানে উপেক্ষিত ছিল সেই উর্মিলা। আমরা যদি দেখি সেই টঙ্গিপাড়ার ভাগীরথী নদীর তীরে টঙ্গিপাড়ায় যেখানে জন্মগ্রহণ করেছিলেন রেণু নামের একজন, সেই রেণুর সাথে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, এখন সে কোথায় কেমন আছে তার খবর বাঙালি জাতির আমরা কেউ রাখি না বা রাখতে ইচ্ছা করি না। প্রিয় বন্ধুরা, আমরা যদি দেখি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ইসলামিয়া কলেজ থেকে ফিরে এসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর রাজনীতির মঞ্চে যখন আবার তিনি ফিরে এসেছিলেন, যখন তিনি জেলের মধ্যে ছিলেন, তখন তার প্রথম কন্যা সন্তান
সন্তান শেখ হাসিনার সুখবর পেয়েছিলেন। তারপরে তিনি জেলের পকুষ্টে বসেই শেখ কামাল এবং শেখ জামালের কথা শুনেছিলেন। প্রিয় বন্ধুরা, আমরা যদি দেখি আজকের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আপনার মধ্যেই আমরা খুঁজে পাই আমাদের বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমরা আপনার মধ্যেই খুঁজে পাই আমাদের বঙ্গমাতাকে। কারণ আজকে আমরা তরুণ প্রজন্ম, আমরা বঙ্গবন্ধুকে দেখিনি, আমরা বঙ্গমাতাকে দেখিনি। আমরা যদি দেখি নীলিমা ইব্রাহিম তিনি তার একটি লেখনীতে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের অধিকাংশ সময়ই জেলের পকুষ্টে ছিলেন, জেলের অন্ধকারে ছিলেন, তাই তার সাহদন্য তার সন্তানেরা পাননি। যা পেয়েছেন তার মধ্যে জেলের বাহিরে যে কয়েকটি দিন তিনি ছিলেন, তার মধ্যে 14 আনা পেয়েছেন শেখ হাসিনা, 1 আনা পেয়েছেন শেখ রাসেল এবং 1 আনা পেয়েছেন শেখ রেহানা, শেখ জামাল এবং শেখ কামাল মিলিতভাবে 1 আনা পেয়েছেন। সেখানেই বোঝা যায় আপনি সবচেয়ে বেশি সাহচর্য পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্য। আমরা যদি দেখি যে সেই নীলিমা ইব্রাহিম আরও বলছেন যে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মুখাবয়বে তার মুখমণ্ডলীর মধ্যেই জাতির জনকের সহধর্মিণী রেণুর মুখচ্ছবি আজকে তিনি দেখতে পান। তিনি বলেছেন তার সেই প্রবন্ধের ভিতরে, আজকে যখন শেখ হাসিনা তার দুই চোয়াল শক্ত করে কথা বলে তখন তার মুখচ্ছবির মধ্যে রেণুর চেহারাকে আমি দেখতে পাই, তার প্রতিচ্ছায় আমি দেখতে পাই। প্রিয় বন্ধুরা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব পর্দার অন্তরালে থেকে যেভাবে তার জীবন উৎসর্গ করেছিলেন এর সের স্বাধীনতা এবং স্বাধিকার আন্দোলনের জন্য, বাংলাদেশ ছাত্রলীগের 60-এর দশকের অভিভাবক, বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক ছিলেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তিনি যেভাবে পর্দার অন্তরালে থেকে এই দেশ এবং স্বাধীনতার ক্ষেত্রে অবদান রেখেছেন, নিজেকে আত্মত্যাগ করেছেন, আমি আজকে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্রীবৃন্দকে, আমার বোনদেরকে আহ্বান জানাবো জাতির জনকের সহধর্মিণী মহিষী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জীবনী থেকে একটু শিক্ষা গ্রহণ করুন। প্রিয় নেত্রী, মাননীয় নেত্রী, আজকে আমরা বলতে চাই আজকে আজকে সারা বাংলাদেশের জনগণ, ওয়ার দ্য পিপুল অফ বাংলাদেশ স্ট্রংলি দ্য লিডার এবং ওয়ার্কার্স অফ বাংলাদেশ স্টুডেন্ট লীগ স্ট্রংলি বিলিভ দ্যাট। আপনি জানেন 1947 সালে যখন আপনার প্রিয় আম্মা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব যখন দাঙ্গার সময় তার কাছে বঙ্গবন্ধু চিঠি পাঠিয়েছিলেন যে তিনি সেই দাঙ্গায় যাবেন অনুমতি নেওয়ার জন্য, তিনি তখন তাকে চিঠির উত্তর দিয়েছিলেন এভাবে, আপনি সেখানে চলে যান, আপনি দেশের জন্য কাজ করুন, আমার কোনো সমস্যা নেই, আমার ভার আল্লাহর কাছে আপনি ছেড়ে দিন। তখন হোসেন সৈয়দ সুহরাওয়ার্দী সার্টিফাইড করেছিলেন বঙ্গবন্ধুকে, বলেছিলেন হি ইজ আ প্রিসিয়াস গিফট টু ইউ ফ্রম দ্য গড, প্লিজ ডোন্ট নেগলেক্ট হার। আজকে এখানে দাঁড়িয়ে প্রিয় নেত্রী, মাননীয় নেত্রী, আমরা বলতে চাই ওয়ার দ্য পিপুল অফ বাংলাদেশ, ওয়ার দ্য স্টুডেন্টস লীগ, ওয়ার লিডার্স অ্যান্ড ওয়ার্কার স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ আর নট অনলি প্রিসিয়াস গিফট টু দ্য অলমাইটি গড, ইউ আর দ্য প্রিসিয়াস ওয়েলথ টু দ্য অলমাইটি। সুতরাং আমরা বিশ্বাস করি আপনি শুধু অমূল্য সম্পদ, আপনি শুধু একটি অমূল্য গিফট শুধু আল্লাহর পক্ষ থেকে নয়, আপনি হচ্ছেন এই বাংলাদেশের জনগণের জন্য একটি অমূল্য সম্পদ। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ সেই অমূল্য সম্পদের আমরা যথাযোগ্য সম্মান দিতে পারি না, এজন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখন আপনাদের সামনে আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ।